আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজে আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং হ্যাঁ, কথা রেখেছি, আমি নিয়ে এসেছি ডক্টর অর্ণব গুপ্তকে, যিনি গত সপ্তাহে আমার সাথে ছিলেন। অর্ণব আমার ক্লাসমেট, সাউথ পয়েন্টের একই সেকশনে এক সময় ছিল, বলেছি অর্ণব গুপ্ত। ডক্টর অর্ণব গুপ্ত ইজ নাও দ্য ডিরেক্টর অফ সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার রিসার্চ ইনস্টিটিউট, যেটা ঠাকুরপুকুর ক্যান্সার নামে হসপিটাল নামে বহুল পরিচিত, তারই ডিরেক্টর এবং ডক্টর সরোজ গুপ্তর ছোট ছেলে। নমস্কার অর্ণব। নমস্কার। দর্শকদের অভিনন্দন না দিলে আমি প্রোগ্রামে এগোতে পারি না, কারণ আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্টই আমাকে এবেল করেছে সপ্তাহের পর সপ্তাহ দেড় বছর ধরে এই প্রোগ্রামটা টানার। তাই আপনারা আমার সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, দেখতে থাকবেন জয়ের পথে সঙ্গে সুজয়। অর্ণব সম্বন্ধে সবই বলা রয়েছে, সুতরাং এবার চলে যাব অর্ণবের কাছে প্রশ্ন, যেটা গতদিন আমরা শেষ করতে পারিনি। অর্ণব, ডক্টর গুপ্ত মানে অর্ণব, যে অর্ণব, ডক্টর অর্ণব গুপ্ত ডাক্তার, ইজ এ ক্যান্সার সার্জন, লোকে জানে সরোজ গুপ্তর ছেলে, ম্যাক্সিমাম ডক্টর সরোজ গুপ্তর ছেলে, কিন্তু তোমারও তো একটা পার্সোনাল লাইফ আছে। ডক্টর সরোজ গুপ্তর একটা পার্সোনাল লাইফ আছে, সেইটা নিয়ে যদি একটু পার্সোনাল লাইফ নিয়ে। আমিও বাবার মতো কিছু ইমোশনাল বলতে পারেন, যার জন্যে ইমোশনাল বা আর্ট লাইনে আমার অনেক শখ ছিল ছোটোবেলায়, ছবি আঁকা, নাটক করা, খেলাধুলা, সে তো বলেছি অলরেডি। তো সেই জন্যে আমিও এখনও সময়, আমি যখন একটা কথা বলে রাখি যে ইংল্যান্ড থেকে ফেরার সময় আমার ওয়াইফের সাথে একটু ন্যাচারালি মনোমালিন্য, যে ফিরবো কি ফিরবো না, ওখানে মহিলাদের যে ইন্ডিপেন্ডেন্স প্লাস যে লাইফস্টাইল ছিল, সেখান থেকে ফিরে এসে আমি জানি যে ওরকম রোজগার বা কিছুই হবে না হয়তো, বা প্রতিষ্ঠা পেতে অনেক সময় লাগবে। তো আমার একটা আরও কন্ডিশন ছিল যে আমাকে ফ্যামিলির জন্য সময় দিতে হবে। ওখানে যখন ফাইভ ডেজ এ উইক, আমি বললাম ফাইভ ডেজ না হোক, ফাইভ অ্যান্ড হাফ ডেজ এ উইক আমি কাজ করবো, বাকি ওয়ান অ্যান্ড হাফ ডেজ উইল বি ফর ফ্যামিলি, ফর ফ্যামিলি আর কি। তো আমার মেয়ে তখন ছোটো, তো সেই অবস্থায় আমরা চলে এসেছিলাম। তো আমি সেটা এখনও যতটা সম্ভব মেনটেন করি, যে শুক্রবার অব্দিন প্রচুর খাটুনি থাকে, শনিবারটা হাফ ডে, রোববারটা চেষ্টা করি যতটা ফাঁকা রাখা যায়, সবসময় হয় না, হসপিটালে রোজ যেতেই হয়, পেশেন্টদের দেখতেই হয়, কিন্তু তার সত্ত্বেও যতটা সম্ভব ফ্যামিলির জন্য সময় রাখা থাকে। এবং দুই মেয়ে আমার, তো আমার যেগুলো শখ ছিল, যেগুলো আমার নিজে ফর্মালি শেখা হয়নি, আমি হয়তো ভালোবাসতাম গিটার, পিয়ানো, গান, সেগুলো ওদের যতটা সম্ভব শেখাচ্ছি। বড় মেয়ে হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওর ডাক্তারি পড়ার শখ ছিল না ছোটো থেকে, আমার জানি না হয়তো লাইফস্টাইল দেখে পছন্দ হয়নি। ও ছোটো থেকে কম্পিউটারে পাগল ছিল, তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে হেরিটেজে, ও থার্ড ইয়ার হয়ে গেল, আমেরিকায় যাওয়ার শখ আছে, সুতরাং এখন ওই যে পড়াশোনা করছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমার ইচ্ছে যে ও পড়ে আবার ফেরত চলে আসুক আমার মতো। ছোটো মেয়ে ইচ্ছে ডাক্তার হবার, কিন্তু দেখা যাক কী হয় ভবিষ্যতে। ওদের জন্য যতটা পারি ওই শনি রোববার একসাথে বসে গান করা, কোথাও সিনেমা নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, এইসব আর কি চেষ্টা করি আর কি, আর যতটা সম্ভব মোটিভেট। স্ত্রী হচ্ছে হাউসওয়াইফ বেসিক্যালি, কিন্তু ও মা হচ্ছে, মাও হাউস ওয়াইফই ছিলেন বেসিক্যালি, কিন্তু যেটুকু যা আমার মনে হয় তৈরি হয়েছি সেটা ওনার জন্যই আর কি, কারণ বাবা সত্যি কথা বলতে ভ্যালুজটা হয়তো দিয়েছেন আমাদের, অনেক আদর্শ ওনার কাছ থেকে পেয়েছি, কিন্তু বড় হওয়া যা কিছু শেখা ওর মধ্যেই, যেটুকু যা এক্স্যাক্টলি, মা আমাদের সাথে ক্যারামও খেলতেন, লুডো খেলতেন, এখনও উনি আছেন, ব্যাডমিন্টন খেলা, এই শেখো এটা শেখো, বাড়িতে বসতে কোনো না, যা যা করা সেটা গাইড করা মাই করেছেন আর কি। সুতরাং ওই ভ্যালুসটা আমরা বা শেখাটা মায়ের কাছ থেকে হয়েছে, বাবার কাছ থেকে হয়তো, মানে ডাক্তারি লাইন, আদর্শ, বাকি সব মানে সোশ্যাল ওয়ার্ক, মানুষের জন্য করা, এইসবগুলো ভ্যালুসগুলো বাবার কাছ থেকে, সুতরাং দুটো আই থিঙ্ক ওয়াজ ভেরি ইউজফুল। আমারও তাই কনসেপ্ট ছিল যে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকবো, হয়তো রোজগারও কিছু করতে হবে আমাকে যেটুকু সম্ভব বাড়ির জন্যে, কিন্তু বাচ্চারা যাতে ভালোভাবে মানুষ হয়, তারা যাতে মানুষের মতো মানুষ হয়, শুধু মানুষ না, সেই জন্যে ওয়াইফকে বলা আছে যে তুমি ওদের পারলে মানুষ করো আর কি। আর তুমি বলছিলে আমার ওয়াইফও আবার একটু গান ফান লেখে, শুট টুট দেয় বাড়ির মধ্যে আর কি, তো আমাদের মাঝে মাঝে এরকম গেট টুগেদার হয় যেখানে আমরা গান বাজনা করি আর কি। দাদার কথা বলছি, দাদা হচ্ছে আর্কিটেক্ট। কজন ভাই বন্ধু? আমরা হচ্ছে, আমার এক দাদা, এক দিদি আছেন, ও দিদি, তিনজন, তিন লাইনে আর কি, ভগবান হয়তো সেটাই চেয়েছিলেন, যে দাদার হয়তো একটু জনের ডাক্তারি মিস হয়ে গেছিলো, ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকেছিল এবং ভালো ছবি টবি আঁকতো, হি বিকেম অ্যান আর্কিটেক্ট, এবং সেটা এখন ভবিষ্যতে বুঝতে পারছি ভগবান হয়তো কেন চেয়েছিলেন আর্কিটেক্ট করতে, কারণ হসপিটাল যত ডিজাইনিং, ও বাইরে আট বছর ছিল শিকাগোতে,
মাদার টেরিজা ওকে একটা চিঠি লিখেছিলেন যে তোমার বাবা একটা স্বপ্ন আছে, যখন বাবা গিয়েছেন আমরা সবাই গিয়েছিলাম দাদার কাছে, ডিজনিল্যান্ডটা ঘুরিয়ে দেখিয়েছিল, তো তখন দিনের শেষে বাবার চোখে জল, বলে কেন তোমার হঠাৎ এত ভালো জায়গায় চোখে জল কেন, বলে এরকম একটা সুন্দর পরিবেশ আমি চাই বাচ্চা ক্যান্সার পেশেন্টদের জন্য আমাদের হসপিটালে করতে। ফিরে এসে মাদার টেরিজার সাথে গল্পটা শেয়ার করেছিলেন, তো মাদার টেরিজা দাদাকে একটা চিঠি লিখেছিলেন যে তুমি ফেরত এসো, এসে এরকম একটা সুন্দর জগৎ, বাবার স্বপ্ন আছে, হেল্প করো। দাদা এমনি ফিরে আসতো, তো তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে ন্যাচারালি যত হসপিটালে বড় সুন্দর সুন্দর ডিজাইন, বাড়ি, আর্কিটেকচার, ল্যান্ডস্কেপিং সব ওরই করে আর কি, ফ্রি সার্ভিস দেয়। তো সেইভাবে এমন এক ওয়াজ ভেরি ইউজফুল ইন দ্যাট ওয়ে যে আমাদের হসপিটালটা একজন আর্কিটেক্ট, একজন ডাক্তার দুজনে মিলে আমরা দেখছি, তার সাথে আরও অনেকেই আছে যারা সঙ্গে একসাথে আমরা হাত মিলিয়ে কাজ করি। দিদি হচ্ছে স্কুল টিচার, সুতরাং ওর ছোটো থেকেই পড়ানো ভালোবাসতো, পড়াতে ভালোবাসতো, সে তো সবাই কলকাতাতেই, হ্যাঁ সবাই, ও লক্ষ্মীপাদ সিংহানিয়া, ও ওখানে পড়াতে ভালোবাসে, পড়াচ্ছে। সুতরাং আমরা তিনজন তিন লাইনে, তিনজনে আমরা হ্যাপি, আই থিংক সো, আই থিংক এট দ্য এন্ড অফ দ্য ডে। এটা জানা খুব দরকার ছিল, তার কারণ হচ্ছে যে এই মানুষগুলোর পেছনে কারা আছে, ফ্যামিলিতে কারা আছে, তাদের কারা সাপোর্ট করছে, কারণ হোল ইকোসিস্টেম মেক্স ইন্ডিভিজুয়াল, তো সেটা সেটা সব সময় যে রোজগার দিয়ে মাপকাঠি হয় আনন্দে তা না। একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখুন যে ডক্টর সরোজ গুপ্তর কাছে লোকে যেত যে মরা মানুষ যাতে বেঁচে যায় আর কি, সেই মানে মানুষ তো মানে আমাদের তো নির্দিষ্ট আয়ু তো নির্দিষ্ট, ডক্টর সরোজ গুপ্তও চলে গেলেন, মানে নিজেই চলে গেলেন, কি হয়েছিল, ওনার কি ক্যান্সার হয়েছিল? না না, ক্যান্সার না, ওনার যেটা হয়েছিল, বয়স হয়েছিল 80 বছর, ডায়াবেটিক ছিলেন, তো ডায়াবেটিস অবস্থায় ওনার মানে বাথরুমে পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছিল হিপে, দিয়ে তারপরে ডায়ালিসিস করতে হয়েছিল, কিডনি ফেলিওর হয়েছিল, দিয়ে 3 মাস খুব ভুগেছিলেন আর কি, তারপরে তো চলে গেলেন। তবে অবাক লাগে, বাবার হয়তো চলে গেছেন, বাবার 30-40 বছরের পুরনো পেশেন্ট এখনো ফোন করে নাকি, যে হয়তো খবর পান উনি চলে গেছেন, উনি কি এখনো চেম্বারে বসছেন, উনি যদি না থাকেন আপনি কি দেখে দিতে পারবেন, না থেকেও আছেন, সবাইকার মধ্যে বেঁচে আছেন, এবার আসি ডাক্তারি, তো তোমার কিছু কথা বলছিলে, কিন্তু তোমার কিছু হবিজ আছে, হোয়াট আর ইউর হবিজ, মানে তোমার তুমি বললে যে তোমার পাইলট হওয়ার ইচ্ছে ছিল একটা, কিন্তু কোনো কি হবিজ ছিল এবং সেই হবিজ কি পারসিউ করতে পেরেছো, কি হবিজ? ভালো প্রশ্ন, এখনো পারলে গানটা মাঝে মাঝে গাই, গাড়িতে হয়তো ভালো গান হচ্ছে তার সাথে গান গলা মেলাবার চেষ্টা করি, উইকেন্ডে বাচ্চাদের সাথে গান গাই, ছবি আঁকা খুব শখ ছিল। গান কি শিখেছিলে? না গান না শেখা, হয়তো 1 মাস কোনো মতে শেখা শুরু হয়েছে যখন মাধ্যমিকে আমি মানে পরীক্ষা দেওয়ার পর বসছিলাম, তারপর তো নরেন্দ্রপুরে চলে গেলাম, বন্ধ হয়ে গেল। ছবি আঁকা কেউ শেখায়নি, কিন্তু দেখে দেখে ছবি আঁকতাম, কয়েকটা ছবি এখানে আমি দেখলাম তো ভীষণ ভালো ছবি এনেছি, জানি না যদি দেখানো সম্ভব হয়, কিন্তু ওই আর কি। আর হ্যাঁ, পাইলট হওয়ার ইচ্ছে ছিল, যেটা করেছিলাম ইংল্যান্ডে যেখানে কাজ করতাম তার কাছে একটা ফ্লাইং ক্লাব ছিল, ওখানকার রোজগারের তুলনায় খুব বেশি এক্সপেন্সিভ না, তো আমি ওই গোটা 6-7 লেসেন নিয়েছিলাম আর কি ফ্লাইং ক্লাবে গিয়ে, উড়েছিলাম, হ্যাঁ, কো পাইলটের সময় ওই টেক অফ করা, ল্যান্ডিং, প্লেন হয়তো বললো এবার তুমি চালাও, ডান দিক বাঁ দিক যা যা করা সেগুলো, সেই এক্সপিরিয়েন্সটা আমার ওয়াজ ভেরি ইউজফুল, মানে আমার মানে যে শখটা ছিল ওটা পুরো পুরো মানে অন্তত কিছুটা হলো, হ্যাঁ এক্স্যাক্টলি, কিছুটা হলো পূরণ হয়েছে, আর হয়তো পারসু করলে আমার লাইসেন্স হয়ে যেতে পারতো, কিন্তু সেটা তো আমার উদ্দেশ্য ছিল না যে পাইলট লাইসেন্স নিয়ে কি করবো, আমার ওই শখটা যে নিজে উঠছি আকাশ থেকে, যে হসপিটালে কাজ করছি তার উপর দিয়ে আছি। আর ডক্টর গুপ্ত যে বললেন যে নাটক করে, তোমার কি নাটক? এক্স্যাক্টলি, হ্যাঁ, যেটা করি মানে সত্যি কথা বলতে ছোটবেলায় নাটক দুই একটা করতাম আমরা, কিন্তু বাবা চলে যাওয়ার পর হঠাৎ নিজেদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যে উনি এত নাটক ভালোবাসতেন, কয়েকটা নাটক করেও ছিলেন স্টাফে দিয়ে, নিজের লেখা নাটক। উনি চলে যাওয়ার পর 5th ডিসেম্বর ওনার জন্মদিনে একটা ফাউন্ডার্স ডে সেলিব্রেশন হয় ঠাকুরপুকুরে, এবং সেখানে আমরা সব স্টাফেরা, আমরা ক্লাস ফোর স্টাফ, নার্সিং স্টাফ, সবাই মিলে আনন্দ করে একটা নাটক করি, সেখানে আমরা ওই কিছু ফান্ড রেজিংও হয় আর কি, তো সেটা আমরা এই কদিন আগেও করলাম, তো সেটাও একটা আমাদের সবাই মিলে একটা, আই থিঙ্ক ইট ইনক্রিজেস দ্য ফেলো ফিলিং, মানে হসপিটালে আমরা সবাই মিলে কাজ করছি, কেউ সুপিরিয়ার জুনিয়ার আমরা মনে করি না, বন্ধুত্বের একটা, এক্স্যাক্টলি, সবাই মহৎ উদ্দেশ্য যদি সবাই, সপ্তাহে গল্পটা বলছিলাম না, লোকের এক্সপেকটেশন শেষ নেই আর কি, যে এত এক্সপেকটেশন সেটা যদি একটু কম হয়, না ঠিক, যারা এমপ্লয়ার তারা যদি একটু ইগো নিয়ে ক্যান্সার নিয়ে কাজ করতে যতই যাই হোক, অনেক পেশেন্ট যখন ভালো হয়ে ফেরত আসে খুবই আনন্দ পাই, যখন আবার দেখি যে পেশেন্টকে আটমোস্ট ট্রাই করার পরে হয়তো ভালো হলো না, দুঃখ তো থাকেই, বাড়িতে গিয়ে আমরা শেয়ার করি, তো সেখানে এই মাঝে মাঝে এই পাস টাইম যেগুলো থাকে, গান বাজনা, ছবি আঁকা, নাটক করা, তাতে অনেকটা আমাদের রিলিফ হয়, মানে আমাদের জীবন শক্তি হয়তো কিছুটা হয়তো বাড়ায়, হয়তো আবার নতুন করে কিছু অক্সিজেন পাই, আবার কিছু ভালো কাজ করা। এক্সেলেন্ট, আমি দেখলাম অনেক অ্যাসোসিয়েশনে তুমি মেম্বার, অনেক অ্যাসোসিয়েশনের মেম্বারটা চেয়ার করেছো কোনোটা, তো এই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ কি কিছু হেল্প করে, মানে করে অ্যাওয়ারনেস স্প্রেড করতে? সত্যি কথা বলতে মেম্বারশিপের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে একাডেমিক বডির সাথে যোগাযোগ রাখা, যাতে সেখানে থ্রু দিয়ে আমি রেগুলার নিজেকে আপডেট করতে পারি, রেগুলার কনফারেন্সে যাওয়া, এবং সেকেন্ড হচ্ছে যে কিছু পোস্ট বলা উচিত না, মানে হয়তো ভগবান দিয়েছেন বা মানে মানুষরাই হয়তো দিয়েছেন, আমি
একটা জিনিসে বিশ্বাস করি যে কোথাও আমি ইলেকশনে দাঁড়াবো বা কন্টেস্ট করবো সেরকম কখনো আমি চাই না আর কি। কিন্তু মানুষ ভালো, ইউ ডু নট হ্যাঙ্কার ফর এনি রিকগনিশন নেভার ফ্রম দ্য অ্যাসোসিয়েশন। ফরচুনেটলি ভগবান ভালোবেসেই হয়তো আমাকে বেশ কিছু জায়গায়, আমাকে হয়তো ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, চেয়ারম্যান অনেক জায়গায় পোস্ট দিয়েছেন, সেটার জন্য ভগবানের কাছে আমি গ্রেটফুল। কিন্তু আমি নিজে কখনো সেভাবে পলিটিক্স করা বা লবিং করা ফর দ্যাট কাইন্ড অফ পোস্ট আই নেভার ডান ইট। না, আমার প্রশ্নটা বেসিক্যালি এই জন্য যে এই যে অ্যাসোসিয়েশন, মানে যেহেতু আমরা লোকাল, ইট রিকোয়ার্স আ লট অফ টাইম, প্রফেশনালি কেউ বিজি থাকলে সেইভাবে কিছু মেম্বার আমি রোটারি ক্লাবেও মেম্বার হয়েছিলাম। রোটারির স্বার্থে হয়েছিল একটাই কারণ যে আমি হয়তো দুদিকেই সময় দিতে পারছিলাম না, মানে দ্যাট আই নেভার ওয়ান্টেড, যে আমি একটা রোটারিতে কমিটেড রোটারিয়ান হতে চাই অথচ আমি সময় দিতে পারছি না। সুতরাং চার বছর পর আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আই থিঙ্ক দ্য রিলেশনশিপ হ্যাজ গান বেটার আফটার আই লেফট, কারণ আমি এখন অনেক রোটারির সাথে যুক্ত যাদের নানা রকম প্রোগ্রামে ডাকলে আমি যাই বা ওরা আমাদের হসপিটালে এসে হেল্প করেন। এরকম অনেক এনজিওর সাথে আমরা কাজ করি এবং যেটা বললাম একাডেমিক বডির সাথে যুক্ত থাকার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমি মানে নিজেকে আরও ডেভেলপ করতে পারি। এবার চলে আসি একটা খুব সিরিয়াস প্রশ্নে, ইম্পর্টেন্ট প্রশ্নে। ডক্টর অর্ণব গুপ্ত ইজ আ ক্যান্সার সার্জন, সার্জারি ভয়, যে কোনো সার্জারি ভয়, ক্যান্সার শব্দটা আরো ভয়। অ্যান্ড ইউ ডিল উইথ ক্যান্সার অ্যান্ড সার্জারি অন আ ডেইলি, নিত্য নৈমিত্তিক বিষয়ে। একটা কর্কট রোগ, এটা শুনলেই একটা মানুষের মানে 50% লাইফ চলে যায়, হয়েছে শুনলেই। সেইটা সাথে তোমার নিত্য ওঠা বসা, হাউ স্ট্রেসফুল ইট ইজ, এবং অ্যান অ্যাওয়ারনেস, তুমি যদি কিছু কথা বলো অ্যান অ্যাওয়ারনেস অফ দ্য ডিজিজ, এবং মেবি ওয়েদার ইট ইজ পসিবল যে ডিজিজটা হয়তো প্রিভেনশন করা, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে বলি প্রিভেন্টিভ মেনটেন্স, ব্রেকডাউন মানে ব্রেকডাউন মেনটেন্স, প্রিভেন্টিভ কিছু মেনটেন্স, এই সম্বন্ধে তুমি যদি একটু তোমার এটা রাখো। তার কারণ আমি যখন আসবো বলেছি যে সরোজ গুপ্ত, ডক্টর গুপ্তর ছেলে আসছেন, হিন্দু হুইজ অলসো, তখন কিন্তু আমি জেনে আসিনি যে সরোজ গুপ্তর ছেলে আমার সাথে ক্লাসে বলেছে এটার একটা। কিন্তু অন আ সিরিয়াস নোট অনেকেই বলেছে যে ইফ দে ক্যান শেয়ার, মানে কিছু টোটকা বলে রুলে কিছু কিছু জিনিস যদি বলে রাখতো ডিটেইলে। একটা হচ্ছে যেটা বললে যে খুবই স্ট্রেসফুল, ঠিকই, বিশেষ করে আমাদের যে জিআই সার্জারি যেটা অনেক সময় 5-6 ঘন্টা 7 ঘন্টা অপারেশন করতে হয় এবং তার কমপ্লিকেশন আছে, সুতরাং সেগুলো মানে যখন একটা অপারেশন করি তার একটা স্ট্রেস, অপারেশনের পরে তাকে ম্যানেজ করা একটা স্ট্রেস, এবং সব কিছু হিসেবের মধ্যে চলে না, বেস্ট পসিবল এফার্ট দিয়ে অনেক সময় মাঝে মাঝে কমপ্লিকেশন ঘটতে পারে তাকে ম্যানেজ করা, সুতরাং হোল থিং ইজ ভেরি স্ট্রেসফুল। তবে একটা কথা বলে রাখি যে ক্যান্সার নিয়ে অত আতঙ্কিত হওয়ার কথা না, কারণ দুটো ব্যাপার, একটা হচ্ছে ক্যান্সার ইজ প্রিভেন্টেবল, সুতরাং যদি আমরা একটু সজাগ হই ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করা যায় 50% ক্ষেত্রে, হয়তো সব 100% ক্ষেত্রে করা যাবে না। তো সেখানে 50% ক্ষেত্রে কি প্রিভেন্ট করা যায় বলেই রাখি যে তামাকটা যদি আমরা বর্জন করতে পারি, শুধু ক্যান্সার কেন, আমাদের হার্টের অসুখ, স্ট্রোক, নানা রকম প্রবলেম, পায়ে গ্যাংগ্রিন, সেগুলো কিন্তু সব তামাকজনিত। দুঃখ লাগে এই যে আমাদের ডাক্তারদের মধ্যে অনেকে হয়তো তামাক সেবন করেন, সেটাও আমাদের বেরিয়ে আসতে হবে। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট কামিং আউট অফ টোব্যাকো, কামিং অফ টোব্যাকো, কিন্তু সেটা যদি আমরা একটু চেষ্টা করি সম্ভব। কারণ বাবাকেও দেখেছি যে ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম, উনি যখন ক্যান্সার হসপিটাল তৈরি করা শুরু করেছিলেন, তখন ওনাকে একটা মিস্ত্রি বলেছিল, আমার চোখের সামনেই বলেছিল যে আপনি এত বড় একটা ক্যান্সার হসপিটাল করার কথা ভাবছেন, তো সেখানে আপনি নিজেই তো চেন স্মোকার, নিজেই পরপর সিগারেট খেয়ে যাচ্ছেন। তখন বাড়ি এসে আমাকে বললেন যে আমি কাল থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেবো। আচ্ছা, এক্সেলেন্ট। সুতরাং মনের জোরটা থাকা দরকার, নাহলে বেরিয়ে আসা খুব মুশকিল। একটা হেল্প পেতে পারেন, সেটা হচ্ছে নিকোটিন চুইংগাম আজকাল পাওয়া যায় নানা রকম নামে, ওষুধের দোকানে গিয়ে বলতে পারেন। তো তামাক থেকে বেরিয়ে আসার সময় নিকোটিন যেটা কন্টেন্ট থাকে তার জন্যই ডিপেন্ডেন্সটা আসে, সেখান থেকেই বেরোনোটা মুশকিল হয়। তো নিকোটিন যদি চুইংগাম হিসেবে আলাদা করে দেওয়া যায় তাহলে কিন্তু নেশা থেকে বেরিয়ে আসা সম্ভব। কারণ কদিন প্রথম দিকে হয়তো ডেলি 6-7টা চুইংগাম খেতে হবে, তারপরে পরের সপ্তাহে 2-3টে, এভাবে আস্তে আস্তে দেখবেন তামাক খেতেই ইচ্ছে করছে না। সুতরাং ওই নিকোটিনটা ইট ইজ ভেরি ইউজফুল। সেকেন্ড হচ্ছে মনের জোর রাখা, থার্ড হচ্ছে তার যে বন্ধুবান্ধব, পারিপার্শ্বিক যারা আছেন আশেপাশে লোকজন, তাদেরও মোটিভেট করতে হবে যে তাকে যদি বেরিয়ে আসতে চেষ্টা করছে না তুই সিগারেট খা, সেই জিনিসটা করা উচিত না, তাকে সাপোর্ট করা উচিত। এবং সবাইকে আমি বলছি যে তার তামাক সেবন, সিগারেট ইজ আ মেজর, সিগারেট ইভেন যারা মহিলারা হয়তো ভাবছেন, কত পার্সেন্ট অফ ক্যান্সারের জন্য সিগারেট, 40% থাম রুল, 40% নট অনলি সিগারেট, টোব্যাকো, টোব্যাকো মহিলারা তো ভাবছেন আমি তো সিগারেট খাই না, কিন্তু তারা যে পান, দোক্তা, খৈনি, গুটখা, নানা রকম সব খাচ্ছেন, আমাদের ড্রাইভারও খায়, তাতে মুখে ক্যান্সার এবং ইসোফেগাসে ক্যান্সার, লাং ক্যান্সার ইজ ভেরি হাই।
সুতরাং 40-50% ক্যান্সারের কারণ হচ্ছে তামাক, সেখান থেকে বেরিয়ে গেলে যেটা আমরা ভয় পাচ্ছি 2020 সালে কি 25 সালে এভরি ফোর্থ পার্সন ইজ গোয়িং টু হ্যাভ ক্যান্সার, মানে প্রত্যেক পরিবারে একজনের ক্যান্সার হতে চলেছে। কিন্তু এই 50% ক্যান্সারের কারণ জেনেও আমরা কিছু করছি না, কোটি কোটি টাকার রিসার্চ হচ্ছে ক্যান্সার ব্যান করে দেওয়া যাচ্ছে, ব্যান করা, আমার তো পার্সোনাল ফিলিং হচ্ছে ব্যান করা, কারণ যতই এখানে আমাদের সিগারেটের প্যাকেটের উপর ওয়ার্নিং ছবি দেওয়া থাক, যতই আমাদের সিনেমা হলে লেখা থাক স্মোকিং কিলস, কিন্তু আনফর্চুনেটলি যতক্ষণ না এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা মনে হয় না এটা বন্ধ করা খুব সোজা হবে। কিছু ক্যান্সার আছে যেগুলো কারণ আমরা জানি, তার মধ্যে জরায়ুর মুখে ক্যান্সার মহিলাদের মধ্যে, সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে দুটো ক্যান্সার ভেরি কমন, একটা জরায়ুর মুখে ক্যান্সার বলেন না সার্ভাইকাল ক্যান্সার, ইউট্রাসের তিনটে পার্ট আছে, যেটা নিচের দিকে পার্টটা যেখান থেকে বাচ্চা বেরোয় আর কি সেখান থেকে বলে সার্ভিক্স, জরায়ুর মুখ যেটা বলে, তো সেখানে ম্যাক্সিমাম ক্যান্সার হয় এবং ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে ম্যাক্সিমাম সার্ভাইকাল ক্যান্সার ইন্ডিয়ান মহিলাদের মধ্যে হয়। তো সেখানে একটা শুনলে অবাক হবেন, একটা ভ্যাকসিন বেরিয়েছে, দেখা গেছে এটা ভাইরাস থেকে ক্যান্সারটা হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV, তার এগেনস্ট একটা ভ্যাকসিন আছে, কিন্তু আমরা সবাই জেনেও সেটাকে খুব একটা আমরা প্রচলিত করছি না। আচ্ছা, এটা তো মানে কারণ একটা বিরাট, কারণ পাশ্চাত্য দেশে ম্যাক্সিমাম কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল, তারা রুটিনলি ইউজ করছে, এবং তাতে যদি কম বয়সে দেওয়া যায় আইডিয়ালি বিয়ের আগে 25-30 বছর অবধি দিলেও অনেকখানি প্রোটেকশন পাওয়া যায়, এবং কম বয়সে দিলে 90% প্রোটেকশন, সুতরাং জরায়ুর মুখের ক্যান্সার যেটা ভেরি কমন ক্যান্সার ইন উইমেন সেটাকেও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি বাই জাস্ট গিভিং ভ্যাকসিন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা কিন্তু মানে আমি আমি এক্ষুনি বললাম মানে শুনলাম যে আমার মনে হচ্ছে যে আমরা তো মোটামুটি শিক্ষিত লোক, আমরাই যদি না জানি যে এরকম HPV ভাইরাস আছে, যেটা HPV ভ্যাকসিন আছে যেটা যে ভাইরাস ক্যান্সারটা কজ করে তাকে প্রিভেন্ট করা যায়, তাহলে হয়তো অনেক মানুষই জানবেন না। সুতরাং যারা শুনছেন, মেবি আপনারা টিভিতে দেখছেন, এই চ্যানেল শোয়ের সময় দেখছেন, কেউ হয়তো highnewslive.com দেখছেন, কেউ আপনারা দেখতে পাবেন জয়ের পথে সঙ্গে সুজা ইন ইন জয়ের পথে সঙ্গে সুজা ইউটিউবে, জাস্ট টাইপ করবেন জয়ের পথে সঙ্গে সুজা, যারা দেখছেন ইউটিউবে দেখবেন, একটু স্প্রেড করবেন এই কথাটা যে HPV ভ্যাকসিন আছে যেটা কিন্তু সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারে। সেখানে হচ্ছে জয়ের মুখে ক্যান্সার যে ভ্যাকসিনটা যদি ওরা মনে হয় যে এখন 50-60 পেরিয়ে গেছে এখন আর ভ্যাকসিন নিয়ে লাভ আছে কিনা, তাদের জন্যও বলছি মা বোন যারা আছেন তাদের জন্য বলছি যে বছরে একবার করে মহিলা ডাক্তারের কাছে যাবেন, তারা ভেতর থেকে একটা লালা নিয়ে পরীক্ষা করে প্যাপ স্মিয়ার বলে, তাতেও দেখা যায় যে ক্যান্সারের অন্তত 10 বছর আগে থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে জরায়ুর মুখে ক্যান্সার হতে চলেছে কিনা, সেই অবস্থায় যদি ধরা পড়ে বা খুব আর্লি ক্যান্সারও ধরা পড়ে 90-100% কিওরেড। সুতরাং জরায়ুর মুখে ক্যান্সার ক্যান বি কিওরড, ক্যান বি প্রিভেন্টেড, মুখের ক্যান্সার, লাং ক্যান্সার যদি তামাক ছাড়া যায় প্রিভেন্ট করা যায়, যেটা সবচেয়ে কমন ক্যান্সার যেগুলো আমরা আলোচনা করছি। থার্ড হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যেটা তুমি জিজ্ঞেস করলে, ব্রেস্ট ক্যান্সার হয়তো প্রিভেন্টেবল কিছু নেই, কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে ধরো জাঙ্ক ফুড খাওয়া, বেশি চর্বি জাতীয় জিনিস খাওয়া মোটেই ঠিক না, আমরা এখন যে ডায়েটে অভ্যস্ত হয়ে যাচ্ছি ফাস্টফুড, ওয়েস্টার্ন কালচার থেকে অনেক কিছু আমরা খারাপ গুণ নিয়েছি, ভালো জিনিসটা হয়তো নিতে পারিনি, পাংচুয়াল হওয়া, সিনসিয়ার হওয়া, অনেস্ট হওয়া, সেগুলো আমাদের মনে হয় বেশি অ্যাডাপ্ট করা দরকার, কিন্তু ওয়েস্টার্ন ফুড ইজ নট আইডিয়াল, আমাদের ইন্ডিয়ান আমাদের পূর্বপুরুষরা যা খেতেন বেশি করে শাকসবজি ফল মূল জল ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে বেশি চর্বি জাতীয় জিনিস তৈলাক্ত জিনিস না খাওয়াই ভালো, এবং সেখানে দেখা গেছে যারা চর্বি জাতীয় জিনিস বেশি খায় ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে, কোলন ক্যান্সার অর্থাৎ বৃহদন্ত ক্যান্সার হওয়ার চান্স থাকে। ব্রেস্ট ক্যান্সারে যেটা মহিলাদের সেকেন্ড কমন ক্যান্সার এখন নাম্বার 1 হয়ে গেছে, বাই দ্য ওয়ে লাস্ট 2-3 বছর হলো, জরায়ুর মুখে ক্যান্সার কমেছে কিছুটা, ব্রেস্ট ক্যান্সার আরও বেড়েছে, যেহেতু আমরা আরও ওয়েস্টার্ন লাইফস্টাইল অ্যাডাপ্ট করেছি, জাঙ্ক ফুড খাচ্ছি, ব্রেস্ট ফিডিং করছি না, কন্ট্রাসেপ্টিভ পিল বেশি দিন চলছে, তাতে হচ্ছে কি জিনিসটা বেড়েছে আমাদের। এবং তার একটা উপায় আছে, আর একটা উপায় সেটা হচ্ছে নিজেকে চেক করা, মাসে যদি একবার করে মহিলা নিজেদের চেক করেন হাতে চেটো দিয়ে, একটা জাস্ট দেখিয়ে রাখি আমার স্লাইডের মধ্যেও আছে যে হাতটা ওপরে তুলে দেখতে হবে যে ব্রেস্টটা সমানভাবে ওপরে উঠছে কিনা, আইডিয়ালি মাসিক শেষ হয়ে যাওয়ার পর বা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে মাসে একবার করে নিজেকে পরীক্ষা করা, দুটো হাত তুলে ব্রেস্ট দুটো সমানভাবে ওপরে উঠছে কিনা, এবং ফাইনালি শুয়ে পড়ে মাথার তলে একটা পাতলা বালিশ দিয়ে হাতের হাতটা মাথায় রেখে উল্টো দিকে হাত দিয়ে হাতে চেটো দিয়ে গোটা ব্রেস্টটাকে চেপে চেপে পরীক্ষা করতে হবে, যদি কোনো গাঁট হাতে পাওয়া যায় বা বগলে পাওয়া যায় তার মানে যে ক্যান্সার তা বলছি না, কিন্তু একবার ডাক্তারকে ডেফিনেটলি দেখিয়ে নেওয়া উচিত। অনেকে ডাক্তারের কাছে যায় না কী কারণে, যে গেলেই বলে দেবে যে এটা ক্যান্সার হয়েছে, সে একটা ভয়, বা ক্যান্সার হয়তো হয়নি, একটা ছুঁচ ফোটালো, একটা পরীক্ষা করতে গিয়ে ক্যান্সার বেরিয়ে গেলো, খারাপ হয়ে গেলো জিনিসটা ভালোটা, এই ধারণাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, কারণ ক্যান্সার আগেও মনে রাখতে হবে প্রিভেনশন, এক্স্যাক্টলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর নাম্বার 1, নাম্বার 2 আর্লি ডিটেকশন ইজ অলসো ভেরি ইউজফুল, যদি আর্লি ছোটো টিউমার থাকে সেই অবস্থায় ডাক্তার কাছে যায়, ডাক্তার চিকিৎসা করলে যে কোনো ক্যান্সার স্টেজ 1 90% রেজাল্ট হচ্ছে ভালো। একটা জাস্ট বলছি, রিসেন্টলি টেলিভিশনে খুব দেখাচ্ছে যে
taking liquor also in small measures can lead to cancer. এটার কি কোনো রিসার্চ হয়েছে নাকি এটা এত বছর ধরে তো লোকে এটা হঠাৎ করে এটা কি এটা মার্কেটিং এটা নিয়ে কতটা ইন্ডিয়ান ডেটা আছে জানি না। বিদেশে লোকে অ্যালকোহল খায় একটা কারণ আছে যে ওখানে যেরকম ঠান্ডা পরিবেশ সেখানে রক্ত সঞ্চালন ভালো রাখতে গেলে নিজেকে হাইপোথার্মিয়া যেটা বলে টেম্পারেচার কমে যাওয়া থেকে বাঁচাতে গেলে অল্প পরিমাণে অ্যালকোহল খেলে ক্ষতি নেই, তাতে হার্ট ভালো থাকে কারণ ব্লাড সার্কুলেশন হার্টেরও ভালো থাকে পায়েরও ভালো থাকে। ইন্ডিয়ান যেখানে ওয়েদারে যেখানে অলরেডি আমরা এসি চালিয়েও ঘামছি সেখানে হয়তো অ্যালকোহল মে নট বি দ্য বেস্ট সলিউশন এবং অ্যালকোহল আমরা জানি কিছু ক্ষতি তো করেই মানে অ্যালকোহল মানে ক্যান্সার যে হয় সেটা কি বলে ক্যান্সার অ্যালকোহল থেকে খুব আমি দেখলাম টেলিভিশনে অ্যালকোহল থেকে খাদ্যনালী ক্যান্সার দেখা গেছে, লিভার ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার এগুলো প্রমাণ পাওয়া গেছে। তবে সেটা কতটা এক্স্যাক্টলি খেলে মানে ক্ষতিকর কতটা খেলে কম ক্ষতিকর সেটা অত রিসার্চ নেই, তবে যদি অ্যাভয়েড করা যায় দ্যাটস দ্য বেস্ট থিং। মানে ইন্ডিয়ান ওয়েদারে উই ডোন্ট নিড অ্যালকোহল টু বি অনেস্ট, আর যেকোনো একটু মেজারেও নয়, খুব অল্প হলে ঠিক আছে হয়তো, সেই অল্পটা কতটা আমার মনে হয় সেইভাবে রিসার্চ হয়েছে। সপ্তাহে একবার করে সোশ্যাল ড্রিঙ্কার যেটা বলে হয়তো হাফ পেক খেলেন সেটা হয়তো মেবি অ্যাকসেপ্টেবল, কিন্তু রেগুলার যে দু তিন করে পেক করে খেয়ে যাচ্ছে দ্যাট মে নট বি আইডিয়াল ইন্ডিয়ান অ্যাটমোসফিয়ার। এক্স্যাক্টলি, তো যেটা দেখাচ্ছে বলে না যা রটে তার কিছু তো বটে, তাই জন্য ডক্টর গুপ্ত যেটা বলছেন যে ভারতবর্ষে যেখানে আমরা শীতকালেও এসি চালাতে হচ্ছে সেইখানে হয়তো অ্যালকোহল অ্যাভয়েড করতে পারলেই ভালো, নাহলে অ্যাজ এ সোশ্যাল ড্রিঙ্কার খানিকটা খেলাম কিন্তু মানে অ্যাডিক্টেড হয়ে পড়লাম না, কিংবা হার্ট ভালো থাকবে বলে প্রত্যেক দিন ওই বলে দু পেট খেলে ভালো, সেইটা বোধহয় অতটা ট্রু নয় আমাদের আমাদের দেশের জন্য, এটা ট্রু নয়, সুতরাং আমরা সেটা মনে রাখবো। ঠিক আছে, চলে আসছি প্রোগ্রামের প্রায় একদম শেষের দিকে। আমার একটা আইকনিক প্রশ্ন আছে, মানে সেটা হচ্ছে যে আমি বলি যে আমি সোনার বাংলা গড়ার একজন সোলজার, আমি এদেশেই পড়াশুনো করেছি, আমি বিদেশে অনেকবার গেছি, তুমি যেরকম বললে আমারও হয়েছিল যে দেশেই থাকবো, মা বাবার সাথে থাকবো, মা বাবার সাথে থাকাটা বাজ বেরিয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে বাবা মার সাথে একই বাড়িতে এখনো থাকতে পারি, ভাইও থাকে আমার, ভাইও একসাথে ফ্যামিলি আমার, তো সেখানে যে সোনার বাংলা মানে তাই জন্য আমি তো বাংলায় থাকি, আমি বাংলার কথা বলি, আমি বাংলার গান, একদম যে বাংলা কি সোনার তো কিছু হয় না, সোনার ছেলে সোনার মেয়ে সোনার সংসার, বাংলা কি সোনার বাংলা মানে সোনার মানে আইডিয়াল বাংলা হতে পারে কত কয়েক বছরে যে কাজকর্ম হচ্ছে আগামী দিনে? আই থিঙ্ক উই বেঙ্গলিজ শুড ফিল প্রাউড, আমি ইংলিশে যদি কথাটা শুরু করলাম কিন্তু বাংলা বাঙালিদের গর্ব হওয়া উচিত যে আমাদের দেশ আমাদের বাংলা থেকে রবীন্দ্রনাথ নেতাজি অনেক মহান ব্যক্তি জন্মেছেন, সুতরাং আমাদের বাংলাদেশ বাঙালিদের অনেক কিছু গর্ব করা আছে, এখনো দেখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কোনো লাইনে সবাই বাঙালিরাই অনেক টপে, ইভেন বিদেশেও তাই, সো বাঙালিদের অনেক স্কোপ রয়েছে। বাঙালিদের একটা জিনিস হয়তো নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়, ইট মাই বি মাই ওন পার্সোনাল ফিলিং, যে বাঙালিদের যেরকম অন্য কমিউনিটিতে আছে অন্য একে অপরকে হেল্প করে ওপরে তোলা, সেই জিনিসটা বাঙালিদের মধ্যে একটু অভাব আমার মনে হয় রয়েছে, একজন অন্য বাঙালি কোনো ভালো দেখলে হয়তো একটু হয়তো ঈর্ষান্বিত হয়, তাকে একটু মনে হয় যদি কিছু ক্ষতি করতে পারি, এই জিনিসটা হয়তো সংখ্যায় কম হলেও আছে আমার বলতে খারাপ লাগছে, সেটা কিন্তু অন্য কমিউনিটিতে এতটা দেখা যায় না। সুতরাং আমাদের বাঙালিদের যদি বাঁচতে হয় ভালো হতে হয় আমাদের একে অপরকে সাপোর্ট করা উচিত, যে ভালো কাজ করছে তাকে আরও হেল্প করো, তাতে ভগবান তাকেও হেল্প করবে, যদি মনে হয় যে আমি কাউকে ক্ষতি করে ভগবান আমাকে ভালো করবে কখনোই হবে না, সুতরাং যদি আমি চাই কারো ভালো হোক ভগবান আমাকেও ভালো করবে, সেই যদি আদর্শে আমরা বিশ্বাস করি এবং আমাদের স্বামীজির কথা যদি বলতে হয় যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর, সুতরাং মানুষকে ভালোবেসে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। সুতরাং এই শর্ট লাইফে নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা করে কোনো লাভ নেই, এবং যেটা আমাদের গভর্নমেন্টেও চেষ্টা করছে, সবাই চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি মানুষ হিসেবে যে মিলেমিশে আনন্দ করে থাকো, সবাইকে ভালো করো, এবং ন্যাচারালি আমাদের ইন্ডিয়া বাংলা অনেক স্কোপ রয়েছে টু বি নাম্বার ওয়ান এগেন ইন ইন্ডিয়া, আই থিঙ্ক দ্যাট অপরচুনিটি ডেফিনেটলি দেয়ার। হ্যাঁ, চলে এসছে একদম প্রায় শেষের দিকে, জাস্ট একটু ছোট করে যদি যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে কি কি আছে এবং মানে মানে রোগীরা গেলে ওয়ার্ড অফ মাউথে তো কি কি একটু ছোট করে যদি বলো, আমরা একদম প্রায় শেষে। ঠিক আছে, আমি হসপিটালের হয়ে কিছু বলতে চাই না, তবে এটা না আমি আজ হসপিটাল সম্বন্ধেই জানতে চাইছি, তার কারণ হচ্ছে যে এটা তো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা আমার তো তবে এটা জানা দরকার যে বাঙালিদের বা এই পশ্চিমবঙ্গের মানুষদের যে কলকাতা শহরে এরকম অনেক হসপিটাল রয়েছে যেখানে যেরকম ফেসিলিটি রয়েছে সেসব ছেড়ে অন্য রাজ্যে যাওয়ার সেরকম প্রয়োজন আমার তো মনে হয় আছে বলে, এবং ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল সম্বন্ধে যখন ডাইরেক্ট জিজ্ঞেসই করলে আমাদের হসপিটাল তৈরি হয়েছিল সাধারণ মানুষের কথা ভেবে, গরিবদের কথা ভেবে, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম হসপিটালটা ইভলভ হয়েছে এমনভাবে যাতে
যাতে সব শ্রেণীর মানুষ যাতে সমান বেনিফিট পায়, সেখানে হয়তো যদি আপার মিডল ক্লাস বা রিচ পিপল যদি আসতে চায় তার জন্য সুন্দর সুইট আছে, পরিষেবা আছে, কটেজ আছে, সেরকম সাধারণ মানুষদের জন্য সাধারণ বেড আছে, অথচ একই ডাক্তার সমান কেয়ার নিয়ে সবাইকে দেখে, যেটা আমাদের আদর্শ, মানুষকে মানুষ হিসেবে দেখা, বাইলোক হিসেবে দেখা, সেই আদর্শটা রয়েছে, পরিবেশ রয়েছে, আধুনিক যন্ত্রপাতি ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট সবই রয়েছে। তবে হ্যাঁ, সবে তো শেষ নেই, প্রত্যেক বছরই কিছু না কিছু মেশিন বেরোবে, এখন রোবট বেরিয়ে গেছে সার্জারির জন্যে, সেই রোবট হয়তো আমাদের কাছে নেই, কিন্তু বাকি সব রকম যন্ত্রপাতি আমাদের আছে এবং সেটা অনেকটাই সার্ভাইভ করছে হসপিটালটা মানুষের ভালোবাসার জন্যে, মানুষ আমাদের সাপোর্ট দেয় বলে, সাপোর্ট করে বলে, অনেকে ডোনেশনও দেয়। এক্সেলেন্ট। অনেক বিধবা মহিলা তার সারা জীবনের তার হাজব্যান্ডের সম্পত্তি আমাদের উইল করে চলে গেছে, এরকম ঘটনা বহু আছে, স্কুলে বাচ্চারা টিফিনে পয়সা বাঁচিয়ে টাকা দিয়েছে, এরকম ঘটনা অনেক আছে। সুতরাং আমার মনে হয় দ্যাট সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট। আমরা গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট হয়তো ফিনান্সিয়াল হেল্প নেবো না, কিন্তু গভর্নমেন্টের সাহায্য, তাদের ভালোবাসা আমরা সবসময় পেয়েছি, আমরাও আগামী দিনে আশা রাখবো পাবো। এবং পরিবেশ যেটা সবচেয়ে দিয়ে ইম্পর্টেন্ট, যে বাবা যেটা বিশ্বাস করতেন যে অনলি মেডিসিন দিয়ে ক্যান্সার ভালো করা যায় না, ইট হ্যাজ টু বি এ হলিস্টিক কেয়ার। সুতরাং সব রকম পরিষেবা তো থাকবেই, ডাক্তার মেডিসিন সবই রয়েছে, কিন্তু ক্যান্সার নিয়ে যেটা তুমি একটু আগেও বললে যে লোকে যে আতঙ্ক পারসেপশন গেলেই মানে ক্যান্সার হসপিটালে ঢুকে লোকে আতঙ্কিত হয়ে অনেকে পালিয়ে যেতে চায়, সেই পরিবেশটা একদমই নেই। প্রথম থেকে হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট বাবা হসপিটালে তৈরি করেছিলেন, সেখানে সামনে বড় একটা ওয়াটার বডি আছে যেখানে হাঁস ঘুরে বেড়ায়, সেখানে টয় ট্রেন আছে, বাচ্চারা সেখানে বিকেলে চড়ে, আমরাও মাঝে মাঝে ওদের সঙ্গ দিই, সেখানে অডিটোরিয়াম আছে যেখানে প্রেক্ষাগৃহে পেশেন্টদের ইয়ে হয়, এন্টারটেনমেন্ট হয়, আমরাও পারফর্ম করি, পেশেন্টরাও পারফর্ম করে, সবাই মিলে মিলেমিশে আনন্দ করে থাকি, সেই পরিষেবা মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম শেষ, তোমার অ্যাডভাইস ফর সাকসেস, আমি তো জয়ের পথে সঙ্গে সুযোগ অ্যাকচুয়ালি ইজ এ মোটিভেশনাল সাকসেস প্রোগ্রাম, উইচ আমার মিশনটা হচ্ছে যে লোককে সফল হতে গেলে কি করতে হয়, সফল ব্যক্তিদের সফল স্টেটমেন্টস বলে তুমি, আমি প্রত্যেকটা এপিসোডই সেভেন রুলস অফ সাকসেস বলি, মোটিভেশনাল গল্প বলি, যাতে মোটিভেটেড হয় এবং সাকসেসফুল লোকেদের নিয়ে আসি। পারসেপশন তুমি সফল, তোমার অ্যাডভাইস ফর সাফল্য? আমি জানি না আমি জীবনে কতটা সফল, কিন্তু আমি নিজে আনন্দ পাই যে মানুষের জন্য হয়তো কিছু উপকার করতে পারছি। সুতরাং আমার মনে হয় মানুষের কিছু গোল থাকা দরকার যে কী হতে চাই এক্স্যাক্টলি। আমার যদিও কিছুটা হয়তো ডাইভার্ট হয়ে গেছে পাইলট থেকে ডাক্তার, কিন্তু ডাক্তার ওয়াজ মাই সেকেন্ড অপশন, মানে আমি কখনো ভাবিনি যে ডাক্তার হবো না, সেই কথাটা ছিল না। একটা হচ্ছে যে গোল থাকা দরকার, ইয়েস, বাট একটা ফল ব্যাক অপশনও থাকা দরকার, যদি কেউ হয়তো চায় একটা কিছু হতে সেটা হলো না, ডিপ্রেশনে চলে যায়, সুতরাং সেকেন্ড বা থার্ড অল্টারনেটিভ ডেফিনেটলি থাকা উচিত, যাতে সেটা নিয়েও সে বেঁচে থাকতে পারে। কারণ জীবনে সব কিছু চেষ্টা করলে 100% এফার্ট দিলে সবসময় হয় না, ভগবান হয়তো অন্য কিছু হয়তো তাকে ডিসাইড করে রাখতে পারে। সুতরাং ডিপ্রেশন হওয়া উচিত না, তাকে সেকেন্ড থার্ড অপশন ভাবা উচিত। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যখন যে করবে সেটা মন প্রাণ দিয়ে করবে। যদি মনে হয় সে পড়াশুনো করছে, ওই সময়টা একদম পুরো ফোকাসড পড়াশুনো, সে সময় গান শোনা অন্য কিছু করা মানে উঠে চলে গেলাম সেরকম না করে, ওই সময়টা যেন হার্ড ওয়ার্ক একদম ফোকাসড কতদিন। তবে এটাও ঠিক যে 24 ঘন্টা পড়াশুনো করা যাবে না, তার জন্য কিছু সময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যাতে ওই ইয়েটা থাকে। আমার এমন একটা ঘটনা ঘটেছে আমি বলতে পারি, যে ইংল্যান্ডে গিয়ে প্ল্যাব পরীক্ষা দিচ্ছি, অত কষ্ট করে পড়াশুনো করে টাকা পয়সা জমিয়ে পরীক্ষা দিচ্ছি, আমার হঠাৎ করে একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে গেছিলো, যেহেতু দিন রাত পড়ে যাচ্ছি, পড়তেই হবে, পাশ করতেই হবে, হঠাৎ করে মানে আমার কিছু মনে পড়ছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। সুতরাং হোয়াট আই রিয়েলাইজ, আমি যার বাড়িতে ছিলাম বলে তোমার জন্য তুমি 7 দিন আর বই ছুঁও না, তুমি যা আছে তোমার দেখবে সব মনে পড়তে থাকবে। সুতরাং ডোন্ট বি ওভার স্ট্রেসড, মানে পরীক্ষার আগে যে একদম পুরো প্রাণ দিয়ে একদম পুরো নিজেকে একদম শেষ করে দিলাম, সারা জেগে নিঃশেষ করতে হবে না নিজের জন্য। এক্স্যাক্টলি, 6 ঘন্টা ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, 6 ঘন্টা ঘুম দরকার, এবং পারলে একটা পাস টাইম যেটা হয়তো নিজেকে একটু রিল্যাক্স করবে, নার্ভগুলোকে একটু রিল্যাক্স করবে, সুথ করবে, ব্রেনটাকে সুথ করবে, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং পড়াশোনার সাথে সাথে কিছু একটা পাস টাইম থাকা দরকার, এবং একটা সেকেন্ড বা থার্ড অল্টারনেটিভ থাকা দরকার, যেটা যখন যেটা করবে প্রাণ দিয়ে করবে, ভালোবেসে করবে। এক্সেলেন্ট। শেষ করা হয়, তুমি তোমার তো বলেছিলে তোমার এ হচ্ছে গান, আচ্ছা একটা গান দিয়ে যদি মানে ক্যান্সার নিয়ে অনেক অনেক এটা মানে একটা দুদিনে তোমার ইন্টারভিউ হলো, তোমার বাবার সম্বন্ধে জানা হলো, ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল তাই জন্য দুদিন লেগে গেল টোটাল কমপ্লিট করতে। এবার একটুখানি হালকা মেজাজে যদি একটা গান দিয়ে আমরা বাবারই একটা খুব মানে ভালোবাসার রবীন্দ্রসঙ্গীত, যেটা খুব অনুপ্রাণিত করবে সবাইকে, সেটা দিয়ে শেষ করছে। হালো খেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। হালো খেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যে জোয়াঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
হে অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। থ্যাংক ইউ। চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষে, ধন্যবাদ জানাবো আমার প্রিন্সিপাল স্পন্সর দিব্যেন্দু শেখর লাহিড়ি আশা কমিউনিকেশনের, আমার বন্ধু তথা আমার হোর্ডিং স্পন্সরের সুজয় শাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিংয়ের, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশনের, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিংয়ের এবং কেষ্ট শাহা কারুকৃত অ্যাডভার্টাইজিংয়ের, এদের হোর্ডিংস বড় বড় হোর্ডিংস কলকাতার পথে রাজপথে সবসময় ডিসপ্লে করে জয়ের পথের সঙ্গে সুজয়কে দিনে দিনে বড় করে তুলেছে, প্রোগ্রামকে সাফল্যের দিকে নিয়ে গেছে। চলে যাওয়ার আগে বলে যাব প্রত্যেক দিনের মতন কয়েকটা কথা, একটা মোটিভেশনাল স্টেটমেন্ট যেটা বলতে খুব ভালো লাগে, হিন্দিতেই বলি। পেট জাতা হুঁ মিট্টি পে আকসর ক্যুকি মুঝে আপনি আকাত আচ্ছা লাগতা হ্যায়, ক্যুকি মুঝে আপনি অকাত আচ্ছা লাগতা হ্যায়, বেট জাতা হুঁ মিট্টি পে আকসর ক্যুকি মুঝে মেরা অকাত আচ্ছা লাগতা হ্যায়। মেনে সমুন্দর সে সিখা হ্যায় জিনে কা সলিকা, চুপচাপ সে বহনা আর আপনে মৌজ মে রহনা, এসে নেই হ্যায় মুঝমে কোই ऐब नहीं है, ऐसा नहीं है कि मुझ में कोई ऐब नहीं है, पर सच कहता हूं मुझ में कोई फरेब नहीं है। जल जाता है मेरे अंदाज से मेरे दुश्मन, क्योंकि एक मुद्दत से मैंने ना मोहब्बत बदला और ना मेरे दोस्त बदले, नमस्कार, फिर आसब पर शनिवार বিকেল 5:30। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।